মূলত আসলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এই প্রকল্পটি, এই প্রতিষ্ঠানটি আমাদের ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট তারুণ্যের গর্ব বঙ্গবন্ধু সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজের জয় ভাইয়ের ব্রেইন চাইল্ড। উনি আমাদেরকে 2016 সালে নির্দেশনা দেন যে আমাদের দেশের যে 25 লক্ষ তরুণ তরুণী প্রতি বছর কর্মজীবনে প্রবেশ করছে, প্রত্যেকের কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই, প্রত্যেকেরই মাস্টার ডিগ্রি অর্জন করার দরকার নেই। যারা গবেষক হবে, শিক্ষক হবে, উদ্ভাবক হবে, তারা উচ্চশিক্ষায় যাবে, কিন্তু যদি কারিগরি এবং জীবনমুখী শিক্ষা নিয়ে বর্তমানে যে প্রয়োজন সেটাকে যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু এসএসসি এইচএসসি পাশ করেই 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স কিংবা 12 মাসের একটা ডিপ্লোমা কোর্স নিয়ে একটা ছেলে বা একটা মেয়ে একটা জেলা বা উপজেলা ইউনিয়নে বসে এই বর্তমান ডিজিটাল যুগে কিন্তু তারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করে তারা আয় করতে পারে। এবং সজীব ওয়াজের জয় ভাইয়ের নির্দেশনায় আমরা জেলা পর্যায়ে আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শুরু করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পটুয়াখালীর তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা 55 কোটি টাকা ব্যয়ে এখানে আমাদের একটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার উনি নিজে ভার্চুয়াল মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং গত 1.5 মাস আগে আমরা ওয়ার্কআউটও দিয়েছি। আজকে আমার আসার মূল কারণটা হচ্ছে যে পটুয়াখালী পৌরসভা কিন্তু সারা বাংলাদেশ, সারা বিশ্বের কাছে একটা আদর্শ মডেল হিসেবে পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট সিটির যে কনসেপ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন, তার কিন্তু একটা মডেল হচ্ছে পটুয়াখালী পৌরসভা। তো এই পটুয়াখালী জেলাটাকে স্মার্ট জেলা হিসেবে পরিণত করা, পটুয়াখালীর তরুণ তরুণীদের জন্য স্মার্ট কর্মসংস্থানের ঠিকানা, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারটা দ্রুততার সাথে বাস্তবায়ন করাটা আমার মূল লক্ষ্য। সেই কারণে আজকে আসা আমি কুয়াকাটা এসেছিলাম। কুয়াকাটায় আমি আমাদের যে সাবমেরিন কেবলের দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন সেটা ভিজিট করলাম। বিটিসিএল পোস্ট বিভিন্ন যে তৃণমূলে আমাদের যে সকল স্থাপনাগুলো আছে এগুলো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি যদি একেবারে তৃণমূল পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো নিজে চোখে সরজমিনে পরিদর্শন না করো তাহলে কিন্তু সেটার কিন্তু আসলে গতি আসবে না। তো আমি সেই কারণেই আশা এবং প্রকল্প পরিচালককে আগে পাঠিয়েছিলাম, কারণ আমরা চাই যে 41-এ যে স্মার্ট সমৃদ্ধ বঙ্গবন্ধুর যে বৈষম্য মুক্ত সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প দিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য সজীব ওয়াজের জয় ভাইয়ের নির্দেশনা হচ্ছে 4টি স্তম্ভ শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো। তার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা। স্মার্ট নাগরিকরা হবে আসলে দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক এবং তারা ইনোভেটিভ, ক্রিয়েটিভ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এবং সেইটা কিন্তু তখনই সম্ভব হবে যখন বাংলাদেশের 64টা জেলাকে আমরা স্মার্ট জেলায় রূপান্তরিত করতে পারবো, 64টি জেলায় বসে যখন আমাদের তরুণ তরুণীরা স্মার্ট কর্মসংস্থানের সুযোগ পাবে, কেউ বেকার থাকবে না, তখনই কিন্তু আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলার রূপকল্পটা পূরণ হবে। তো সেই উদ্দেশ্যে আমার আশা, আমি খুব আশাবাদী, কারণ আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম গতকালকে সংসদ ভবনে আমার বাসভবন থেকে 12:45। আমি পটুয়াখালীর কুয়াকাটায় এসে সমুদ্র সৈকতে পৌঁছেছি 16:45। এটা আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয় যে 5 ঘন্টার ব্যবধানে আমি ঢাকা রাজধানী থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে, এবং আমি যেখানেই যাচ্ছি পটুয়াখালীতে যে বিটিসিএল এর যে ইন্টারনেট সেবা আছে, এখানে যখনই মানে গ্রাহকরা ইন্টারনেট সেবা নিতে যায় তখন কিন্তু তারা বেসরকারির দিকে ধাবিত করার জন্য বলে। এই বিষয়টা জীবন যেহেতু উদ্বোধন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কতটুকু মানে হবে? দেখেন, আসলে বিটিসিএল যে প্রতি বছর 100 কোটি টাকা লোকসান করে, আমরা কিন্তু বিটিসিএল এ গত 2 মাস ধরে আমি প্রায় 20টার বেশি জেলা সফর করলাম এবং গত 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা রংপুরে মাননীয় স্পিকার মহোদয়ের সাথে ছিলাম জয় ভাইয়ের এলাকা পীরগঞ্জে। সেখান থেকে রংপুর জেলায় গিয়ে বিটিসিএল এর সাথে দেখলাম আমি মিটিং করে, ওখানে কিন্তু গত 7 মাসে বিটিসিএল 7 কোটি টাকা আয় করেছে এবং ওখানে ব্যয় হয়েছে 4 কোটি টাকা। তার মানে গত 7 মাসে ওখানে 3 কোটি টাকা লাভ করা সম্ভব হয়েছে। তাহলে একটা জেলায় যদি এইটা লাভ করা সম্ভব হয় তাহলে ওই একই মডেল প্রত্যেকটা জেলায় কিন্তু অনুসরণ করা যায়। তো এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা জেলায় যাচ্ছি
যে আজকে যেরকম হয়তো 2300 জিপনে কানেক্টিভিটি দেওয়ার সুযোগ আছে, এখানে আমি দেখব যে 500 লাইন হয়েছে। এখানে যদি আমরা 70-80% লাইন দিতে পারি এবং ইন্টারনেটের এই অত্যাধুনিক উচ্চগতি সুলভ মূল্যে ইন্টারনেট দেওয়ার সুযোগ, বিটিসিএলের 64টি জেলায় প্রায় 4 লক্ষ সংযোগ দেওয়ার সুযোগ আছে। এই 4 লক্ষের মধ্যে যদি 3 লাখ সংযোগ আমরা দিতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি যে বিটিসিএলকে লাভজনকে পরিণত করা সম্ভব। তো আমি আজকে এই জন্য এসেছি যে ইফতারের পর বিটিসিএলের কর্মকর্তা কর্মচারীদের সাথে বসবো। এখানে সরকার এবং বেসরকারি খাত, হাউসহোল্ড থেকে বিজনেস সেন্টার, সব জায়গায় বিটিসিএলের যে লাইফলাইন জীবন, অর্থাৎ আপনার গিগাবিট বাংলাদেশ অপটিক্যাল নেটওয়ার্ক, এটা নাম দিয়েছি, যেটা আসলে গিগাবিট অপটিক্যাল আপনার প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্কের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তো আমার একটা বিশ্বাস যে এই জীবন প্রযুক্তির জীবন প্যাকেজের মধ্য দিয়েই আমরা বিটিসিএল এর জীবন আবার ফিরিয়ে আনতে পারবো। সবাইকে ধন্যবাদ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।